আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। যত নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, প্রার্থীদের মাঝে উত্তাপ যেন বেড়েই চলেছে, ভোটারদের আগ্রহ যেন সেই সাথে আরও দ্রুত গতিতে বেড়েই যাচ্ছে। আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ওয়ার্ডে যারা প্রার্থী রয়েছে তাদেরকে তাদের নির্বাচনের প্রতিশ্রুতি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আমরা আজকে এসেছি টাঙ্গাইল পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে। আমরা এই ওয়ার্ডে যারা প্রার্থী হয়েছেন পর্যায়ক্রমে সকলের সাথে কথা বলবো। আমরা এই মুহূর্তে কথা বলছি দুইবারে নির্বাচিত কাউন্সিলর, এবারে যিনি প্রার্থী হয়েছেন সাকোয়াত হোসেন আলম ভাইয়ের সাথে। আমরা শুনবো তার কথা, শুনবো তার নির্বাচনী ভাবনা। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের। মুসলমান ভাইদের জানাই আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের জানাই আদাব। আমি মোহাম্মদ সাকোয়াত হোসেন আলম, আমি এই 18 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। আমার প্রতীক পাঞ্জাবি। আমি এই পাঞ্জাবি মার্কায় আপনাদের কাছে ভোট চেয়ে 30 তারিখের নির্বাচনে বিজয়ী উপলক্ষে আমি আপনাদের কাছে আশা রাখি। 18 নং ওয়ার্ডের ভোটাররা কেন আপনাকে ভোট দেবে, আপনি তাদের জন্য ইতিপূর্বে কী করেছেন এবং আবার নির্বাচিত হলে কী করতে চান? আমি এই এলাকায় আমি দুইবারের এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম এবং আমি এই এলাকার সম্মানিত ভোটারদের সুচিন্তার মাধ্যমে আমি বিপুল ভোটে দুইবার নির্বাচিত হয়েছি। যে আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা যদি 3-5 জন প্রার্থী থাকেছে তাদের যে পরিমাণ ভোট হয়েছে তার থেকে দ্বিগুণ পরিমাণ ভোটে এই আমার এলাকার ভোটাররা, সম্মানিত ভোটাররা আমাকে বিপুল ভোটের ব্যবধানেই দুইবার নির্বাচিত করেছেন। আমি তাই তাদের কাছে আমি তাদের সম্মান রেখেই আমি তাকে শ্রদ্ধার সাথে আমি এখনও তাদের মনের ভিতরে আমি ইনশাআল্লাহ জায়গা করে নিয়েছি। এখন বিগত সময়ে আমি যে এই এলাকার উন্নয়ন করেছি এলাকার জনগণ তা এখনও মনে রেখেছে। তাই আমি এই এলাকায় আশা করি যে এলাকায় যে উন্নয়ন ধারা আমি প্রতিষ্ঠিত করেছিলাম অবশ্যই তা আমি চলমান, আমি নির্বাচিত হলে তা অবশ্যই বেগতিকভাবে আমি ইনশাআল্লাহ এই এলাকার উন্নয়ন করব এবং এই এলাকার মানুষ অবশ্যই বেছে নেবে যে কে যোগ্য, কে সৎ, কে মানুষের ডাকে সাড়া দেয়। অবশ্যই এই এলাকার মানুষ সুচিন্তা এবং এই এলাকার যে ভোটারগণ, এই এলাকার ভোটারগণ অবশ্যই সেটা আমাকেই বেছে নেবে, এটাই আমি আশা করি। কারণ বিগত দিনে আমাদের এই এলাকার যে রিহ্যাবিলিটেশন প্লট, যে 50 ফিট এবং 30 ফিট রাস্তা, তার প্রথম ওই সময়ে যে এনজিএসটি প্রজেক্ট এসেছিল তা আজও চলমান আছে। আমি সেই সময় থেকেই শুরু করেছিলাম, সেটা আমাদের সেই বিগত নির্বাচনে, যে 15 সালের নির্বাচনে যখন নির্বাচন আর ই হয় তখন শুরু হয়, তখনই এই কাজগুলা, টেন্ডারগুলা শুরু হয়েছিল এবং এখনও সেই কাজগুলা চলমান আছে। অবশ্যই সেই কাজগুলা আমি এই এলাকার মানুষ যদি আমাকে অবশ্যই নির্বাচিত করবে এবং আমি সেই বিজয়ী নির্বাচনে বিজয়ী হয়ে সেই কাজগুলো আবার ইনশাআল্লাহ আমি অব্যাহত রাখব এবং এই এলাকার যে সামাজিক যে সমস্যাগুলো আছে এবং এই এলাকার যে যে ধরনের কার্যকলাপ এই এলাকার মানুষের জন্য একটা কাউন্সিলরের কাছে, আমি অবশ্যই তাদের পাশে থাকব এবং তাদের সাথে ছিলাম এবং তাদের ডাকে আমি অবশ্যই সাড়া দিব, এটাই আমার আশা। এবং এই এলাকায় যদি কোনো অসামাজিক অথবা মাদকের কোনো ই থাকে এই এলাকায় আমি অবশ্যই তাহা নির্মূল করব এবং সত্য হাতেই নির্মূল করব এই এলাকাবাসী দিয়ে এবং এই এলাকাবাসীকে সুন্দর এবং সবার জন্য নিরাপদ রাখার জন্য আমি এই ওয়ার্ড গ্রহণ করব, এটাই আমি আশাবাদ ব্যক্ত করি। এবং আমার সর্বশেষ আপনাদের কাছে একটাই আশা যে আপনারা 30 তারিখ আমাকে সারাদিন ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি অবশ্যই আমি আপনাদের সাথে
5 বছর আপনাদের হয়ে আমি আপনাদের খাদেম হয়ে আপনাদের পাশে থাকব এবং আমি আপনাদের কর্মী হয়ে পাশে থাকব এই আশাবাদ ব্যক্ত করে আমি পাঞ্জাবি পার্কায় আবারো এই আমার 18 নং ওয়ার্ড সম্মানিত ভোটারদের কাছে ভোট চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আদাব। পাঞ্জাবি মার্কা।